ধরো আমরা করছি একটা সাপোজ এরকম, ধরো এরকম থাকলো, ভালো করে বুঝবে, 35% অফ 60 কেজি, ঠিক আছে? এবার তুমি কীভাবে করবে তোমার উপর নির্ভর করছে। আমি একটু ভালোভাবে করতে চাই, একটু আনন্দ করতে করে করতে চাই অঙ্কগুলো, তাহলে আমি কীভাবে করবো? 35/100 অফ, অফ মানে অফ দিতে পারো বা ইনটু দিতে পারো, যাই হোক আমি এখানে অফ দিলাম। এই দেখো আমি আনন্দ করে কেন বললাম, এই 60 কেজিটাকে আমি 60 গ্রাম মানে গ্রামে কনভার্ট করে নেবো, তাহলে কী করলে কী হবে, কাটিংয়ে সুবিধা হবে আমার। তা কেজিকে গ্রাম করতে গেলে 1000 দিকে ইনটু হয় না, হয় না, হয়ে গেল। এবার দেখো আমি কিন্তু ইনটু ইনটু করে রেখে দিলাম, এইভাবে আমি করতেও পারি নাও করতে পারি। এবার আমি ডবল জিরো কেটে দিলাম, ঠিক আছে? তোমাদের বোঝাচ্ছি এমন কোনো জায়গা আছে বিভিন্ন, দাঁড়াও, এটা না করেও করতে পারতে, কিন্তু বারবার বলছি না করেও করতে পারতে এটা, কিন্তু কেন করতে শেখালাম, কারণ এমন অনেক সিচুয়েশান আসবে যেখানে তোমাদের করতে হবে, নাহলে কাটিং যাবে না, ডেসিমেলে চলে আসবে। তো যাই হোক, এটা না করলে হতো, আমি তবু করে দেখালাম তোমাদের। তাহলে 35/60 আর 10 মানে 35/600। তাহলে 35কে আগে প্রথমে 6 ইনটু করো, তা 35/6 ইনটু করলে 210 হয়, আর তার সাথে ডবল জিরো রয়েছে, তা ডবল জিরো কী হয়ে গেলো, গ্রাম হয়ে গেল। কিন্তু স্যার, কিন্তু কোশ্চেন করতে পারো স্যার, এখানে তো কোশ্চেনের মধ্যে কেজি ছিল তো, কথা কম বলো, কথা একটু কম বলো, বোঝাতে দাও, এখানে ছিল 60 কেজি, স্যার এখানে তো গ্রাম হয়েছে, তাহলে গ্রামকে কেজি করবো কী হবে স্যার? তাহলে গ্রামকে কেজি করতে গেলে আবার উল্টো দিকে আসছে লেফট সাইডে, তাহলে গ্রাম থেকে কেজি করতে গেলে 1000 দিয়ে কী হবে ডিভাইড করলে কেজি হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে, 21 কেজি। এই লাইনগুলো না করলেও চলবে, বোঝানোর জন্য দিলাম আমি। তাহলে এই হলো আনসার, বোঝা গেছে কি যায়নি? রুপিস আছে, যারা রুপিসটাকে পয়সাতে কনভার্ট করো, কোনো রিক্স নেবো না, রুপিসটাকে একদম পয়সাতে কনভার্ট করে নিচ্ছি, ডেসিমেল তুলে দিলে কী হবে, 220 পয়সা হয়ে গেল, কোনো ঝামেলা যাবো না আমি, পরিষ্কারভাবে করব। তাহলে 5/100 হয়ে গেল, অফ 220। এবার তো কাটিং করছি, দেখো এবার দেখো আমি কোনো ঝামেলায় যাবো না, কাটাকুটির কোনো ঝামেলায় যাবো না আমি, হ্যাঁ বোকার মতো কাটবো না। তো ওই 220কে 5 দিন 2 করে ফেলছি, দেখো তাহলে 5 2 এ 10, 10 এ 0 1 থাকলো, 5 2 এ 10 আর 1 কত হলো, 11 আর একটা জিরো, এটা হয়ে গেল, আর নিচে 100, তার মানে কি, ডবল জিরো, ডেসিমাল 2 ডিজিট বিফোর, তাহলে 11.00, দেখো এই হলো 11.00 হয়ে গেলো, এটা ডিভাইড করে, তার মানে কি, 11 পয়সা হয়ে গেল। এটা যদি রুপিস করতো তাহলে কী হবে, ওই পয়সাকে রুপিস করতে গেলে কী হয়, 100 ডিভাইড, তাহলে এই হলো, এই হলো আনসার। বলো মাথা রুপিসকে ঢোকে নি, তাহলে বুঝতে পারছো অঙ্কটা একটা খেলার মতো, তুমি কীভাবে খেলবে তার উপর নির্ভর করছে, তুমি বলটা সোজা মারবে না কাত খায় মানে কাটি কাটি নিয়ে যাবে বলটা, ঠিক আছে? তো দেখো এখানে কী করতে পারতে, এখানে তো অঙ্কটা খেলার, তুমি কীভাবে খেলবে তার উপর নির্ভর করছে। তুমি যদি মনে করো এটাকে রুপিস রাখবে, তাহলে উল্টো উটকো ঝামেলা সৃষ্টি হবে, রুপিস যে রাখো ডেসিমেল আছে, ডেসিমেল নিচে না হবে, 100 দেবে, অনেক সমস্যা। এখানে যদি মনে করতো তুমি কাটবে, তাহলে কাটলে কী হতো, দেখো 5/5 এখানে 20 হতো, এই শূন্য শূন্য কেটে গেতো, এখানে 11 হতো, তাহলে কাটলেও একটা ইজি প্রসেস চলে আসতো, এখানে 11 পয়সা, রুপিস করলে 0.11, এটাও করা যেত যদিও। আর আমি সব কাটাকুটির মধ্যে গেলাম না, আমি নর্মাল ইনটু করে তারপরে কী করলাম, বোঝা গেছে কি বোঝা যায়নি বলো। আচ্ছা ঠিক আছে, নেক্সট পয়েন্টটা দেখো, পরে যদি এরকম থাকে, ধরো 12/2% অফ 16 লিটার, দেখো ভালো করে খেয়াল করছি, এটাকে আগে পে করে নিচ্ছি, 25/2, আচ্ছা পার্সেন্ট অফ 16 লিটারকে, স্যার লিটারকে কী করবো স্যার, আপনি যদি একটু আগে বললেন কিলোমিটার থাকলে কিলোগ্রাম থাকলে গ্রাম করেছেন, তাহলে লিটার তাহলে কী করবো, লিটার থাকলে তোমরা মিলি লিটারে কনভার্ট করতে পারো, মিলি লিটার 1000 ইনটু করে, আর যদি হয় তো করার দরকার নেই, এখানে আশা করছি হওয়া উচিত, না হলে করে নেবো। তাহলে 2/% জন্য কী হবে, 100 চলে চলে এলো অফ, আমি কিন্তু অফই রাখছি, দেখো তোমরা আবার ভুল করে ইনটু দিও না। এখন প্রশ্ন করতো স্যার ইনটু দিলে হবে না, অবশ্যই হবে এখানে, কিন্তু তোমরাই নিজেরাই বলো, অফ আর ইনটুর মধ্যে কোনো ডিফারেন্স নেই,
অফ বদমাশি রুলের মধ্যে দেখবে অফের কাজ আগে, ইনটু পরে হয় ডিভিশনের পর। তাহলে আমার এদের কোর্সের মধ্যে এখানে অফ না থাকে ইনটু দেওয়া থাকতে পারত তো, কিন্তু নেই কেন? তাহলে এই যে অফটা আছে অফটাই রাখবো, ঠিক আছে, এখানে ইনটু করবো না, স্যার ইচ্ছে করে নাম্বার কেটে নিতে পারে। তো এই ব্যাপার। এবার কাটিং করছি, দেখো ঠিক আছে, 25 এটা কেটে 4 হলো, 4 হলো, 2 হলো, 2 লিটার হবে না আনসার? ইয়েস অর নো? Thank you.